ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ডিভোর্স হয়ে যাচ্ছে নিক প্রিয়াঙ্কা জুটির, তা আবার বিয়ের 117 দিনের মাথায়। না, এ খবরটা অবশ্য আমরা বলছি না, এ খবর খোলাসা করেছে ইউএস ভিত্তিক ম্যাগাজিন ওকে। ওকে ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, কাজের ব্যাপার হোক বা একে অপরের সঙ্গে সময় কাটানোর ব্যাপার হোক, বনি বনা হচ্ছে না এই দম্পতির। বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, আর তাতেই সমস্যা আরও বেড়েছে। এছাড়া জোনাস পরিবারও নাকি বেজায় চটেছে প্রিয়াঙ্কার উপর, তাদের মনে হয়েছে বয়স বাড়লেও এখনও প্রিয়াঙ্কা 21 বছর বয়সী কোনো মেয়ের মতোই আচরণ করছে, তার যে এখন সন্তান নিয়ে ঘর করার সময় হয়েছে তা তিনি বুঝতেই চাইছেন না। তবে ম্যাগাজিনটি এই খবর প্রকাশ করলেও নিক প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু অন্য কথাই বলছে, কেননা তাদের ইনস্টাগ্রামের পোস্টগুলো দেখে বেশ বোঝা যাচ্ছে তারা বেশ ভালো সময় কাটাচ্ছেন এবং তারা একে অপরকে বেশ ভালোবাসেন। এছাড়া এই খবর ভাইরাল হওয়ার পর ভারতীয় অনেক মিডিয়া ওই ম্যাগাজিনের এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করছে। এছাড়াও প্রিয়াঙ্কা ও নিকের পক্ষ থেকে তাদের পিয়ার ম্যানেজার এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার মানে নিক প্রিয়াঙ্কার ফ্যানদের জন্য সুখবর হলো, তাদের মধ্যে সবকিছুই ঠিক আছে, দে আর হ্যাপি কাপল। তো বন্ধুরা, ম্যাগাজিনে ছাপা এই খবর নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।